এইচএসসি পরীক্ষার খবর নিয়ে এবার সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম সাভারে পরীক্ষার সার্বিক পরিস্থিতি আর ব্যবস্থাপনা কেমন দেখছেন তো সে আপনাকে প্রথমে জানিয়ে রাখি সাভারে কিন্তু আমি এখন রয়েছি জাহাঙ্গীরনগর যে বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে তো এই স্কুল অ্যান্ড কলেজে কিন্তু এখানে মূলত দুটি কেন্দ্র রয়েছেন পাশে আরেকটি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু এবার এই কেন্দ্রটিতে দুই হাজার পাঁচজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন তবে সে বোর্ড কর্তৃক যে নির্দেশনা সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু এখানে যারা পরীক্ষার্থী রয়েছে তারা কিন্তু অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তারা কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছে সেই সাথে যেটি সত্যি আমাদের সহকর্মী সত্যিকা সিংহ বলছিলেন যে এবার সিলেট বিভাগ বাদে কিন্তু যে অন্যান্য বিভাগ সেই নেই অনুযায়ী কিন্তু সাভারের পরীক্ষা হচ্ছে সেখানে আমরা আজকে এখানে আবহাওয়া সকাল থেকে আমরা ভালো দেখতে পেয়েছি যদিও এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এখন পর্যন্ত সেরকম আমরা আবহাওয়া বিরূপ আমরা দেখতে পাইনি এবং এখানে যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যারা এখানে গার্জিয়ানরা আসছে তারা কিন্তু এখানে অধীর আগ্রহে তারা কিন্তু এই তাদের সন্তানদের এই কেন্দ্রে প্রবেশ করে দিয়ে তারা এখানে অপেক্ষা রয়েছেন এবং এখানে দশটা থেকে যেটি একটা বন্ধু তারা এখানে বাইরে থাকবেন এবং এখানে আমরা কেন্দ্রের মধ্যে আমরা পরীক্ষা শুরু হওয়ার আগে আমরা প্রবেশ করেছিলাম সেখানে দেখতে পেয়েছি যে শিক্ষার্থীদের হাতে যে এমসি পরীক্ষা শুরু হওয়ার জন্য যে সিট সেই সিটগুলো বিতরণ করা হয়েছে ইতিমধ্যে এবং এই আধা ঘন্টা যেটি আধা ঘন্টা কিন্তু এমসি পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে তারপরে আড়াই ঘন্টা সেটি যেটা সৃজনশীল পদ্ধতিতে যে পরীক্ষাটি হয় সেই পরীক্ষাটি হবে তো শিক্ষার্থীরা এখানে নির্বিঘ্নেই আমরা দেখতে পেয়েছি ভালো অবস্থায় চলে আসছে এবং ব্যবস্থাপনাও আমরা দেখতে পেয়েছি এখানে যে যেটি আমরা খুবই ভালো অবস্থা দেখতে পেয়েছি এবং এখানে সেই সাথে এখানে যারা এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দ্যালয়ের এখানে যারা সিকিউরিটি রয়েছে তারাও কিন্তু এখানে এই সার্বিক নিরাপত্তার বিষয়টি দেখবালের জন্য তারা এখানে রয়েছে তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ তোসিয়া।